গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি কিচেনে, এখন চা করব। আজকে হলো শুক্রবার আর আজকের ব্লগটা আমি এখনই স্টার্ট করছি। এখন বাজে সকাল 9টা। স্নান করলাম, পুজো করলাম, এবার এলাম চা করতে। চলো চা করি, চা খাবো, তারপরে ব্রেকফাস্ট বানাবো আর দুপুরের রান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তৈরি হচ্ছে লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট, আর রান্না করছে মা। আজকে আমি আর ঢুকিনি রান্নাঘরে, মাই করছে রান্না। তাড়াতাড়ি খেয়ে বেরোবে তোমাদের দাদা, ওই জন্য তাড়াহুড়ো করে রান্না হচ্ছে। এটা তো আর দেখানোর কিছু নেই, চলো পরে আবার আসবো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কটা বাজে গো? কটা বাজে দেখো তো? ও 7:45 বাজে। আজকে একটু দেরিতে এসছি। আর আজকে কোথায় আছি বুঝতে পারছো? মায়ের বাড়িতে। থ্রেডিং করে এলাম, থ্রেডিং পাশে সুইটহার্টকে নিয়ে গেলাম, থ্রেডিং করে চলে এলাম। সেই নবমীর দিন করেছিলাম, তারপরে আবার আজকে করলাম। থ্রেডিং করলে না দেখবে মুখটা, টোটাল মুখটা একদম একটা ফ্রেশ লুক আসে, তাই না? এখন কি খাচ্ছি দেখো, জাপানিজ টি। আমার সুইটহার্ট বানিয়ে দিয়েছে, সুইটহার্ট এপাশে আছে, সুইটহার্ট ক্যামেরায় আসবে না, ও পাশে আছে, ও চা খাচ্ছে, ওই দেখো হাত নাড়ছে। জাপানিজ টি বানিয়ে দিয়েছে, জাপানিজ টি খাচ্ছি। এটা কী দিয়ে বানানো জানো? ব্ল্যাকবেরি দিয়ে, ব্ল্যাকবেরি, ড্রাই ব্ল্যাকবেরি দিয়ে বানানো। এটা রেসিপি শেয়ার করবো, দাঁড়া ওকে বলবো রেসিপি শেয়ার করে দিতে। অনেক কথা বললাম সকালবেলা, কিন্তু ওখান থেকে বাজারে গেলাম, বাজার করে তো বসো, বাজার করে ফ্যানটা একটু চালিয়ে দিয়ে যাও তো। বাজার করে মায়ের বাড়িতে এলাম, মায়ের বাড়িতেই থেকে গেলাম, আর বাড়ি যাওয়া হলো না। এখানেই খাওয়া দাওয়া সব হলো, ব্রেকফাস্টও এখানে হলো, লাঞ্চও এখানে হলো, কাজেই আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হলো না। এখন যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, তোমরা যে বলেছিলে না যে আমি আজকে কমিউনিটিতে একটা পঞ্চু দিয়েছিলাম, যে পঞ্চুটা দেখে তোমরা বললে যে ওরকম পঞ্চুর প্যাটার্নটা দেখতে চাও, তো এখন সেই প্যাটার্নটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চাটা শেষ করে নিই, জাপানিজ টি তো রেখে দেওয়া যাবে না। একদম দারুণ দারুণ, আমাদের এরকম নানান রকম এক্সপেরিমেন্ট চলে, জাপানিজ টি, চাইনিজ টি। ওটাকে নিয়ে আসো, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, আগেও দেখিয়েছিলাম আমার ভিডিওতে, দুজন আছে না, লাড্ডু আর কফি, একটাকে নিয়ে আসো, এখন বেরোবে না, বেরোচ্ছে না, খাঁচার দরজা খুলে দেওয়া হয়েছে তাও বেরোচ্ছে না। এইবার বেরোবে, এইবার বেরোবে, বেরোচ্ছে, বেরোচ্ছে, হ্যাঁ বেরিয়েছে, ওই যে দেখছো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, একটা খাঁচার ভেতরে রয়েছে, দুটো খাঁচায় দুটো থাকে, একটা হচ্ছে লাড্ডু আর একটা হচ্ছে কফি, ওই যে একটা বেরিয়েছে দেখতে পাচ্ছ ঘুরছে, এইটুকু টুকু আনা হয়েছিল, এইটুকু, তার থেকে এরকম হয়েছে, ওই লাড্ডু। এই দুটোর জন্য বাড়ি থেকে সবাই মিলে একসাথে বেরোনো যায় না, এদেরকে কে দেখবে ওই জন্য। আর সারা গরমকাল জানো তো ঘরে ফ্যান চালিয়ে রেখে দিতে হয়, ঘরে কেউ থাকুক চাই না থাকুক ওদের জন্য ফ্যান চলে, এখন দরকার হয় না। এখন আমারই চা খেতে খেতে গরম লাগছে বলে আমি ফ্যানটা চালালাম। তো চলো যেটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা দেখাই। এই দুটো কালারের উল নিয়েছি, একটা হচ্ছে ডিপ ভায়োলেট আর একটা পিঙ্ক। ডিপ ভায়োলেটটা দিয়ে মিডলটা করব আর পিঙ্কটা সাইডে দেব। দেখো এই সুতোটা নিলাম, নিয়ে এই একটা, এবার এখানে চারটে চেন বুনবো,
একটা, দুটো, তিনটে, চারটে, চারটে চেন বোনা হয়ে গেছে। এবার এইটাকে নিয়ে এর সাথে আমি একটা জুড়ে দেব, জুড়ে দিলাম, জুড়ে দিয়ে আবার আমি দুটো চেন বুনবো। এবার এই যে চেনটা জুড়ে দিয়ে যে ছোট্ট একটা হোল হলো, এই হোলটার মধ্যে আমি 12টা ডবল ক্রুশ বুনবো, মানে লং, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি লং। এই যে সুতো টেনে নিয়ে প্রথমে সুতো পেঁচালাম, তারপরে এই হোলটার মধ্যে ঢোকালাম, আবার সুতো টেনে নিলাম, তারপরে প্রথমে দুটো, তারপরে আবার দুটো। যারা ক্রুশ বুনতে জানে তারা লংটা জানে। তো এইভাবে আমি 12টা বুনবো, দুটো, তিনটে, এইভাবে 12টা বুনে নেব। দেখো 12টা বোনা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার এই যে জায়গাটা আছে এখানে আমি আবার এটাকে জুড়ে দেব। জুড়ে দিলাম। এবার এইটার থেকে আমি 12টা, তো আমি 4টে কর্নার বার করব। 4টে কর্নার বার করার জন্য আমাকে এক একটা কর্নারে 4টে করে লং, দুটো চেন, আবার 4টে লং, এইভাবে একটা লং এর ভেতরেই আমি বুনবো। দেখো আমি আগে বুনে নিই একটা, দুটো, তিনটে চেন, একটা, দুটো, তিনটে, কেননা তিনটে চেন যেটা বুনেছি ওটাকে একটা লং ধরে নিতে হবে। তারপরে আমি বুনবো দুটো চেন, আবার ওই সেম জায়গাতেই আমি আবার 4টে লং বুনবো, একটা, দুটো, তিনটে, 4টে। একটা কর্নার আমার বেরিয়ে এলো, দেখো এই যে একটা কর্নার বেরিয়ে এসেছে, দেখতে পাচ্ছ একটা কর্নার। পরের লাইনটা হলে ভালো বুঝতে পারবে, একটা কর্নার বেরিয়ে এসেছে। এবার আমি এখানে বুনবো একটা চেন, তারপরে এই যে 12টা লং বুনেছিলাম এর 3টে লং ছেড়ে দিয়ে আবার এখানে বুনবো। দেখো আমি একটা, দুটো, তিনটে, তিনটে লং, ডার্ক কালার তো বুঝতে একটু অসুবিধা হবে, 3টে লং ছেড়ে দিয়ে আবার এখানটায় আমি আবার আমি 4টে 4টে 8টা বুনবো। একটা, দুটো, তিনটে, 4টে লং, মানে 4টে ডবল ক্রুশ, দুটো চেন, আবার সেম হোলের ভেতর দিয়েই 4টে ডবল ক্রুশ বা 4টে লং। দুটো কর্নার বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ দুটো কর্নার বেরিয়ে গেছে। ঠিক এইভাবেই বাকি দুটো কর্নার আমি কমপ্লিট করব। দেখো 4টে কর্নারই আমার বোনা হয়ে গেছে, গোল ছিল না, রাউন্ড শেপ ছিল, এখন দেখো 4 কোণা হয়ে গেছে। এবার এখানটায় জুড়ে দেব। হয়ে গেল জোড়া। এবার আমি পিঙ্ক কালারের উল্টা এর সাথে যুক্ত করব। এবার আমি পিঙ্ক কালারের উল্টা এর সাথে যুক্ত করব। এই যে পিঙ্ক কালারের উল্টা নিলাম, আঙুলে পেঁচিয়ে নিলাম, এই দেখো এইখান দিয়ে আমি এটাকে 3টে চেন বুনবো, একটা, দুটো, তিনটে বুনলাম। এই যে গ্যাপটা, এই যে একটা চেন বুনেছিলাম না, এই একটা কর্নারের পরে একটা চেন বুনে আরেকটা কর্নার, এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে আমি 3টে ডাবল ক্রোশ বা 3টে লং বুনবো। দেখো একটা হয়ে গেছে, 3টে চেনে একটা লং হয়ে গেছে। এবার সেকেন্ড লং, থার্ড লং হয়ে গেল। এবার বুনবো একটা চেন, বুনলাম। এবার এই যে কর্নারটা দেখো, এই কর্নারে এরকম একটা
হোল আছে, যেখানে ওই চারটে লঙের পরে দুটো চেন বুনেছি, এই যে এই যে হোলটা, এই হোলটার মধ্যে আবার চারটে লং বুনবো। হয়ে গেল, চারটে লং বুনে ফেলেছি, তারপরে দুটো চেন, আবার সেম হোলের মধ্যে চারটে লং, তাহলে আমাদের কর্নারটা ঠিক থাকবে। একটা, হয়ে গেল কর্নারটা, দেখেছো কর্নারটা কিন্তু আমাদের ঠিক রইল। এবার আমি একটা চেন বুনবো, এই যে দু এই যে একটা চেনের গ্যাপ, এইখানে আবার তিনটে লং বুনবো। আবার একটা চেন, আবার এই কর্নারটা বুনবো, এইভাবে পুরোটা রাউন্ড দিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমাদের পিঙ্ক রো, সোজা দিকটা দেখাই, আমাদের পিঙ্ক রো কমপ্লিট হয়ে গেছে। এবার আবার একটা ভায়োলেটের রো হবে, আর এই যে দেখছো কর্নারগুলো, এই কর্নারে কর্নারে এমনিই চলতে থাকবে। বড় হবে কিভাবে? বড় হবে এইভাবে যে এখানে একটা তিনটে লঙের পড়েছে, এই দুটো গ্যাপে দুটো পড়বে, পরের বার তিনটে পড়বে, এইভাবে। তো চলো আমি দেখিয়ে দিই কমপ্লিট হওয়ার পরে এটা কীরকম দাঁড়াবে। কমপ্লিট হওয়ার পরে এটার শেপটা হবে এরকম, দেখতে পাচ্ছ কি সুন্দর চারটে কোণ বেরিয়েছে, এরকম শেপটা হবে। এরকম শেপগুলো জুড়ে জুড়েই কিন্তু, যে ছবিটা ওপরে আমি দিয়ে দিচ্ছি দেখো, দেখতে পাবে এই শেপগুলো জোড়ার পরে আমি বাকি কাজটা শুরু করব। তো প্রথমে এই পার্ট, এরকম দশটা পার্ট গুনে নিতে হবে, সেটা সাইজ অনুযায়ী দশটা পার্ট এরকম গুনে নিতে হবে। তো দশটা পার্ট আমি গুনে নিই, পরে আবার তোমাদের বাকি অংশটা শিখিয়ে দেব। আগে এই অংশটা শিখিয়ে দিলাম, কারোর কোথাও অসুবিধা থাকলে একটু বলবে, ঠিক আছে? চলো টাটা।